কিন্তু কি হয়েছে? কেন চুপ করে গেলেন? আপনি বলুন কি হয়েছে। দীর্ঘদিন থেকে লকডাউন, স্কুল কলেজ সম্পূর্ণরূপে বন্ধ। এইভাবে যদি চলতে থাকে বর্তমান প্রজন্ম, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ ঘন আধারে ঢাকা পড়বে। কারণ একটাই, সংক্রমণ, করোনা সংক্রমণ। কিসের সংক্রমণ? ভোটের প্রচারে লক্ষ লক্ষ মানুষ যখন মিটিং মিছিল করল, তখন সংক্রমণ হলো না? আরে ও মাস্টার বাবু, মাস্টার বাবু, ও মাস্টার বাবু, বাড়িতে আছেন? কে বলছেন? মাস্টার বাবু, আমি সোহেলের বাপ তো আছি। সোহেল? কোন সোহেল, কে আপনি? আমি তো ঠিক আপনাকে চিনতে পারছি না। আপনি আমাকে চিনবেন না মাস্টার বাবু। আপনার স্কুলে আমার বেটা সোহেল ক্লাস টেনে পড়ে। ও জি জি, এবারে ঠিক চিনতে পেরেছি। আসুন আসুন, ভেতরে আসুন, বলুন আপনার জন্য কী করতে পারে। আমার বেটা সোহেল পড়ালেখায় খুবই ভালো, ক্লাসে সব সময়ও প্রথম থাকে। ওকে লিয়া আমার মেলাই স্বপ্ন, লোকে তাকে এক নামে চিনবে, সে অনেক সুনাম অর্জন করবে। জি, আপনি ঠিকই বলেছেন। ও শুধু ক্লাসেই প্রথম না, ও আমার এই স্কুলের মধ্যে মোস্ট ট্যালেন্টেড। আমরাও ওকে নিয়ে স্বপ্ন দেখি, আমরাও ভাবি সে জীবনে অনেক বড় হবে, আমার স্কুলের নাম উজ্জ্বল করবে। কিন্তু এখন আমার মনে হয়েছে আর সেটা হবে না মাস্টারবাবু। কেন হবে না এসব আপনি কি বলছেন? আপনি ঠিক আছেন তো? ঠিক আর কি করে থাকবো মাস্টারবাবু, অত সুন্দর ছেলেটা সুখিয়া সুখিয়া আমচুর হয়ে গেল, তার চেহারার দিকে আর তাকাতে পারছি না। শান্ত হন, আর কি হয়েছে আমাকে সব খুলে বলো। জানেন, আমি যখন বাহির থেকে বাড়ি আসতাম, তখন আমার কলিজাটা ছুটতে ছুটতে আমার কাছে এসে বসত, আমাকে তার স্কুলের সব কথাগুলো হেসে হেসে বলতো, আর আমি আনন্দ ভরে সব শুনতাম। কিন্তু কি হয়েছে? কেন চুপ করে গেলেন? আপনি বলুন কি হয়েছে। কিন্তু গত পরশু যখন বিদেশ থেকে বাড়ি ফিরলাম, আমার ছেলে আব্বু বলে জড়িয়ে ধরে হিপে হিপে কাঁদতে শুরু করল। ছেলের এই অবস্থা দেখে কি করব আর কি করব না কিছুই ভাইবা পাচ্ছিলাম না। ছেলের এই অবস্থা দেখে আমার ভিতরটা কেমন যেন হয়ে গেছিল, আমি যেন হিতাহিত জ্ঞান হারা হয়ে গেছিলাম। সো স্যাড, কি করতে সব কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করে তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে আরো ফুঁপিয়ে ফুঁপিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আব্বু আমি আর পরীক্ষায় বসতে পারবো না, সরকার পরীক্ষা বাতিল করে দিয়েছে। ছেলের এই কথা শুনে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। অনেক বোঝানোর পর তাকে শান্ত করতে পেরেছি, কিন্তু স্বাভাবিক অবস্থায় আনতে পারিনি। ও কি অবস্থা! এখন আপনি বলুন মাস্টারমশাই, এখন আপনি বলুন এর আসল কারণটা কি? কেন সরকার পরীক্ষা বাতিল করল? এর ফলাফলই বা কি হবে? কারণ একটাই, সংক্রমণ, করোনা সংক্রমণ। ছাত্রদের করোনা সংক্রমণ থেকে বাঁচানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিসের সংক্রমণ? মানুষ যখন বাজার ঘাট দোকানপাটে ভিড় জমিয়ে কেনাকাটা করছে, তখন সংক্রমণ হলো না? ভোটের প্রচারে লক্ষ লক্ষ মানুষ যখন
মিটিং মিছিল করলো, তখন সংক্রমণ হলো না? তখন কোথায় ছিল সংক্রমণ? তখন কোথায় ছিল করোনা? কথাগুলো তো ঠিক বলছেন। কি ভাবছেন মাস্টারবাবু, কিছু কথা বলছেন না যে, একদম চুপ করে আছেন? আমি কি কোনো ভুল কথা বললাম? না, মানে কি আর ভাববো বলুন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের আর কি বলার আছে। আপনি সরকারি কর্মচারী, সরকার আপনাকে বেতন দেয়, আপনি কিছু বলবেন না এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি নিজেকে গার্জেন ভাববেন তখন আর চুপ করে থাকতে পারবেন না। সরকারি চাকরি সত্তাকে যখন ছুঁড়ে ফেলে নিজের মধ্যে থাকা শিক্ষক সত্তাকে, গার্জেন সত্তাকে জাগাতে পারবেন, তখন আর এই কথাগুলো বলতে পারবেন না। তখন আপনার দায়িত্ব আপনাকে প্রতিবাদ করতে বাধ্য করবে, চুপ করে থাকতে দেবে না। জি ভাই, আপনি ঠিকই বলেছেন, আপনি আমার ভিতরে সুপ্ত থাকা পিতৃসত্তাকে জাগ্রত করেছেন। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক না, ছাত্রদের পরীক্ষা বাতিল করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। ছাত্রদের কল্যাণ, ছাত্রদের পরীক্ষা বাতিল করার মাধ্যমে ছাত্রদের ভবিষ্যৎ নিহত হয়ে পড়েছে। তাই এই সিদ্ধান্তকে সরকারের পরিবর্তন করা খুব জরুরি। দীর্ঘদিন থেকে লকডাউন, স্কুল কলেজ সম্পূর্ণরূপে বন্ধ, এইভাবে যদি চলতে থাকে বর্তমান প্রজন্ম, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ ঘন আঁধারে ঢাকা পড়বে। এই কথা মাথায় রেখেই আমাদের মতো হতদরিদ্র বাবারা তাদের রক্ত ঘাম মিশ্রিত উপার্জনে তাদের জন্য নিয়োগ করেছে গৃহ শিক্ষক, যাতে করে তারা রেজাল্ট ভালো করতে পারে। তিল তিল করে জমানো টাকায় নিজে না খেয়ে তাদেরকে কিনে দিয়েছিল স্মার্টফোন, যাতে করে তারা অনলাইনে ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারে। তারা উপযুক্ত প্রস্তুতিও নিয়েছিল। এই মুহূর্তে যদি তাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয় তাহলে কিভাবে হবে তাদের মূল্যায়ন? তাদের বুকের ভিতরে আকাঙ্ক্ষিত স্বপ্ন কীভাবে বাস্তবায়ন হবে? কীভাবে দেখবে আমাদের মতো হতদরিদ্র বাবারা তাদের সন্তানদের তিল তিল করে নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্য? কোনো পিতৃসত্তাই এ দৃশ্য দেখতে পারবে না।